ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1912 খ্রিস্টাব্দের দিল্লি ষড়যন্ত্র মামলা একটি রোমাঞ্চকর ঘটনা। এই ঘটনাটি ছিল একসাথে লাহোর, দিল্লি এবং বাংলার বিপ্লবীদের যৌথ পরিকল্পনা। আমি সৌমেন বাগ ওটু একাডেমিয়ার অনলাইন প্ল্যাটফর্মে আমার সমগ্র ছাত্রছাত্রীদের স্বাগত জানাই, যেখানে লিখনে এবং বক্তব্যে আমি সৌমেন বাগ, সমগ্র চিত্রায়ন উপস্থাপনায় আছেন অভিজিৎ বিশ্বাস, আর আছেন ওটু একাডেমিয়ার ইউটিউব প্ল্যাটফর্মের কর্মীবৃন্দ। দিল্লি ষড়যন্ত্র মামলা 1912-র পটভূমি, সালটা ছিল 1911-র ডিসেম্বর মাস। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও তার পত্নী মেরি ভারত ভ্রমণে আসেন। রাজাকে স্বাগত জানানোর জন্য দিল্লিতে আয়োজন করা হয় গ্র্যান্ড দরবারের। এই গ্র্যান্ড দরবারে দাঁড়িয়ে রাজা ঘোষণা করেন, বাংলার যা পরিস্থিতি তাতে ব্রিটিশ সরকারের পক্ষে ভারতের রাজধানী কলকাতায় রাখা কোনোভাবেই সম্ভব নয়। অত্যন্ত দ্রুততার সাথে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হবে। শুরু হয় তৎপরতার সাথে জমি অধিগ্রহণের কাজ। শাহজাহানবাদের পার্শ্ববর্তী 100টি গ্রাম নিয়ে অধিগ্রহণ করে তৈরি হয় বর্তমানের পুরনো দিল্লি। দিল্লির প্রথম কমিশনার উইলিয়াম হেইলি ঘোষণা করেন 1912-র 23শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দিল্লিতে ভাইসরয় লর্ড হার্ডিং প্রবেশ করবেন এবং এই দিনটিকে ঘোষণা করা হয় স্টেট এন্ট্রি ডে। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী যদি আমরা আলোকপাত করি, সেখানে 1908 খ্রিস্টাব্দে আলিপুর বোমা বাংলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার একের পর এক বাংলার বিপ্লবীদের জেলবন্দি করতে থাকেন। এই জটিল পরিস্থিতিতে রাসবিহারী বোস বাংলা ছেড়ে দেরাদুনে চলে আসেন। এখানে তিনি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে ক্লার্কের কাজ শুরুও করেন। কলকাতা থেকে আসার সময় বাংলার আরও এক বিপ্লবী বসন্ত বিশ্বাসকে তিনি তার রাঁধুনি হিসেবে নিয়েও আসেন। অন্যদিকে পাঞ্জাবে লালা হরদয়াল একটি গুপ্ত সমিতি গঠন করেন। 1908 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব ছেড়ে লন্ডন যাওয়ার সময় গুপ্ত সমিতির দায়িত্ব দিল্লি স্টিফেন স্কুলের শিক্ষক আমির চাঁদ ও আবোধ বিহারীকে তিনি দিয়ে যান। এইদিকে এই সময় বিহারে সক্রিয় ছিলেন আরও এক বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল। তিনি পাটনার যুগান্তর সমিতি শাখা স্থাপন করেছিলেন। রাসবিহারী বোস, বসন্ত বিশ্বাস, অবোধ বিহারী, শচীন্দ্রনাথ সান্যাল এবং আমির চাঁদ গোপন বৈঠকে স্থির করেন যে স্টেট এন্ট্রির দিন ভাইসরয়কে করা হবে হত্যা। আসলো সেই দিল্লি ষড়যন্ত্র মামলার অত্যন্ত ঘনিষ্ঠ প্রেক্ষাপট। ভারতের রাজারা সাধারণত হাতি ব্যবহার করেন, কিন্তু 1911-এর ডিসেম্বর মাসে পঞ্চম জর্জ যখন ভারতে আসেন, তিনি ইউরোপীয় আদতে ঘোড়ার পিঠে চড়ে গ্র্যান্ড দরবারে এসে উপস্থিত হন। ফলে যে ভারতীয় জনগণ রাজার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল, তারা রাজাকে প্রাথমিক পর্যায়ে চিনতেই পারেনি। এই ঘটনায় রাজা পঞ্চম জর্জ খুবই দুঃখিত হন। তাই ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ টু ঠিক করেন, তিনি ঘোড়া নয় হাতির পিঠে চড়ে রাজধানীতে প্রবেশ করবেন। রাজধানীতে প্রবেশের র্যালিটি যাওয়ার কথা ছিল পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন থেকে চাঁদনি চক হয়ে দিল্লি লালকেল্লা পর্যন্ত। মিস্টার ও মিসেস হার্ডিং ছিলেন র্যালির মাঝখানে মতি নামক একটি হাতির পিঠে। র্যালি যখন দিল্লির চাঁদনি চকের কাছে উপস্থিত হয়, তখন বিপ্লবীরা লর্ড হার্ডিঞ্জ টু এর উপর একটি বোমার আঘাত হানেন। ভাইসরয় অজ্ঞান হয়ে হাতির পিঠে লুটিয়ে পড়ে। পার্শ্ববর্তী দোকান থেকে কিছু বাক্স সংগ্রহ করা হয় এবং সেই বাক্সগুলো সাজিয়ে লর্ড হার্ডিঞ্জ টুকে হাতির পিঠ থেকে নামিয়ে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ভাইসরয়ের জ্ঞান ফিরলে তিনি বলেন, র্যালি আগের পরিকল্পনা মতোই লালকেল্লায় যাবে। লালকেল্লায় উপস্থিত হয়ে তিনি তার পরিকল্পনা মতো ভাষণও দেন। দিল্লিতে উপস্থিত জনতা নিজেদের টাকায় ফান্ড তৈরি করেন এবং ঘোষণা করা হয়, যে বা যারা বিপ্লবীদের সম্পর্কে তথ্য দিতে পারবে এই ফান্ড থেকে তাদের পুরস্কৃত করা হবে। কিন্তু কোনো ব্যক্তি বিপ্লবীদের সম্পর্কে কোনো খবরই দিতে পারেনি। তহবিলের সেই অর্থ দিয়ে দিল্লিতে তৈরি করা হয় লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, যা আজও রয়েছে। এছাড়াও তৈরি করা হয় একটি লাইব্রেরি, যা বর্তমানে লালা হরদয়াল লাইব্রেরি নামে পরিচিত। দিল্লি ষড়যন্ত্র মামলা 1912-র ফলাফল। ভাইসরয়ের উপর দিল্লির চাঁদনি চকে
বোমা মারার ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল এই দিল্লি ষড়যন্ত্র মামলা। এই ঘটনায় ব্রিটিশ সরকার কোনো বিপ্লবীকে গ্রেপ্তার করতে না পারায় বিপ্লবীদের আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে গেছিল। 1913 সালে বিপ্লবীরা তরুণ যুবকদের বৈপ্লবিক কাজে উৎসাহিত করার জন্য দিল্লি এবং লাহোরে লিবার্টি নামক একটি প্যাম্পলেট প্রকাশ করেন। দিল্লি পুলিশ এই প্যাম্পলেট এর ভাষা, মুদ্রণ শৈলী, কাগজ ইত্যাদির সাথে কলকাতার পরানগরের লোকনাথ প্রেসের মিল খুঁজে পান। দিল্লি পুলিশের একটি শাখা কলকাতায় এসে লোকনাথ প্রেসের এক কর্মচারী কালীপদ ঘোষকে গ্রেপ্তার করেন। পুলিশ কালীপদ ঘোষের কাছ থেকে আমির চাঁদ ও অবধ বিহারী সম্পর্কে জানতেও পারেন। 1914 সালে ব্রিটিশ আমির চাঁদের বাড়ি থেকে বিপ্লবীদের সম্পর্কে একাধিক তথ্য পান এবং অনেক বিপ্লবীকে গ্রেপ্তার করেন। দুই বিপ্লবী দীননাথ ও সুলতান চাঁদ রাজ সাক্ষী হিসেবে 1912 সালের 23 ডিসেম্বরের সেই ঘটনাও তুলে ধরেন। তাদের বর্ণনা অনুযায়ী বসন্ত বিশ্বাস সেই দিন রাসবিহারী বসুর পত্নীর ছদ্মবেশে ভাইসরয়ের উপর বোমা মেরেছিলেন। আমির চাঁদ, অবধ বিহারী ও বসন্ত বিশ্বাসকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাকি বিপ্লবীদের পাঠানো হয় কালাপানিতে। আর দীননাথ ও সুলতান চাঁদ রাজ সাক্ষী হিসেবে মুক্তি পান, ছিলেন যারা বিশ্বাসঘাতক। কেন বিশ্বাসঘাতক? তার অভাব কোনো দিনই ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। আমাদের ওটু একাডেমিয়ার তরফ থেকে আগামী দিনের WBCS অফিসার হওয়ার স্বপ্নকে যারা বাস্তবায়িত করতে চলেছেন তাদের প্রত্যেককে আমার সাদর অভ্যর্থনা। দিল্লি ষড়যন্ত্র মামলা WBCS প্রিলিম, মেইনস এবং অপশনাল তিনটি পরিধির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের ইউটিউব চ্যানেলের সমগ্র নিবেদনের পরবর্তী নিবেদন নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে। আপাতত দিল্লি ষড়যন্ত্র মামলা সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন, প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে থাকুন। আমরাও থাকবো আপনাদের সাথে সেই কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরের সবসময় উত্তর দেওয়ার সাথে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ওটু একাডেমিয়া। Feel the breath of success.